প্রধানমন্ত্রী তো বড় কথা না, জনগণের সেবা করার সুযোগ পাওয়াটা, তার কল্যাণ করাটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আবার বাবার পথ অনুসরণ করেই নিজেকে প্রধানমন্ত্রী না বাংলাদেশের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি। জাতিপিতা বলেছিলেন, এই গুণে ধরা সমাজ ভেঙে আমরা নতুন সমাজ গড়ে তুলব, ঔপনিবেশিক ওই শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করব, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেব, যে কারণে তিনি আমাদের ছিল 19টা জেলা আর বাকি সব মহকুমা, প্রতিটি মহকুমাকে জেলায় উন্নীত করেন, জেলা গভর্নর পদ সৃষ্টি করেন, প্রতিটি জেলাকে উন্নত করবার জন্য সকল পরিকল্পনা এবং সমস্ত কাজগুলি যেন তৃণমূল থেকে আসে সেই পদক্ষেপটাই তিনি নিয়েছিলেন, এবং সেখানে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং সেই সাথে উৎপাদন বৃদ্ধি করা, আত্মমর্যাদাশীল হওয়া এবং আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলা, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। কিন্তু দুঃখের বিষয়, সেটা তিনি করে যেতে পারেননি। কাজে আমি যখন ফিরে আসি, আমারও কিন্তু সেই একটাই লক্ষ্য ছিল যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আমার বাবা দেখেছেন, সেটাকে বাস্তবায়ন করা, দুঃখে মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, সেটাই আমাদের লক্ষ্য। 21 বছর পর আমরা সরকারে আসি। জাতিপিতা বঙ্গবন্ধু অ্যাডমিনিস্ট্রেশনের সকল উন্নয়নের জন্য এবং ওই পাকিস্তানি ধারা থেকে পরিবর্তন করে গণমুখী ধারা করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আমি 96 সালে যখন সরকার গঠন করি, তখন সিভিল সার্ভিসের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন পাক গঠন করি এবং কমিশনের সুপারিশগুলি আমরা একে একে বাস্তবায়ন করা শুরু করি। সেভাবেই আমাদের কাজ আমরা শুরু করি এবং তার শুভফলও দেশবাসী পেতে শুরু করে। যেখানে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম, আমরা দেশকে খাদ্যে উদ্বৃত্ত করি, খাদ্যে আমরা স্বয়ংসম্পদতা অর্জন করি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, সাক্ষরতার হার বৃদ্ধি করি, মাত্র 45 ভাগ থেকে আমরা 65.5 ভাগে উন্নীত করেছিলাম, বিদ্যুৎ আমরা পেয়েছিলাম মাত্র 1600 মেগাওয়াট, বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছিলাম, বেসরকারি খাত উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা এবং উন্নয়নটাকে দ্রুত করা। এটা আমরা এমনি করিনি, আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা বিরোধী দলে থাকতেই আমাদের দলের অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করি, কারণ সারা বাংলাদেশ আমি ঘুরেছি। স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্যই ছিল যে একটি অর্থনৈতিক নীতিমালা এমনভাবে করতে হবে যার মাধ্যমে আমরা যদি যখনই সরকার যাব, তখনই যেন আমরা দেশের সার্বিক উন্নয়ন করতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু সেই অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করি, যারই ভিত্তিতে আমরা 96 সালে আমাদের নির্বাচনী ইস্তাহার প্রণয়ন করি এবং আমরা অনেকগুলি পদক্ষেপ এবং কী কী কাজ আমরা করবো সেটা আমরা সুনির্দিষ্ট করি। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, মুক্তিযোদ্ধাদের দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা, এমনকি গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর তৈরি করা, আশ্রয় প্রকল্প করে দেওয়া, চিকিৎসা সেবা মানুষের দুর্গায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা, এভাবে প্রতিটি মানুষের জীবনের যা যা প্রয়োজনীয়, এমনকি প্রতি 2 মাইলের মধ্যে একটি করে প্রাইমারি স্কুল করে শিক্ষার ব্যবস্থা করা, বয়স্ক শিক্ষার জন্য পদক্ষেপ নিয়ে একটি প্রকল্প নিয়ে নিরক্ষরতা মুক্ত জেলা, এইভাবে একটি প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করি।